গোলাম যখন দেখে সমান সমান নেকি লাগবে একটা কেউ দেয় না সেও ঘাটে দূর যাওয়ার পরে দেখে একটা গোলাম জমিনে পড়ে কাঁদতেছে জিজ্ঞাসা করে ভাই তুমি কিয়ামতের মাঠে কান্না করো কি ব্যাপার গোলাম বলতেছে বাইরে আমার আমল নামে নেকি আছে মাত্র একটা গুনার গুনাহ আমার ভাই বোন মা বাপ তাদের কাছে গেলাম কেউ একটা নেকি দিল না আর গোলাম বলতেছে বাইরে আমার নেকি লাগবে একটা আমার তো সব সমান সমান হয়ে গেছে আমাকে কেউ একটা নেকি দিল না এবার গোলাম বলতেছে বাইরে তোর কি এক নেকি হলে চলবে কই হ্যাঁ চলবে আমার তো আছে মাত্র একটা আল্লাহ বলবেন গোলাম রে এত দিন তোকে দুনিয়া হায়াত দিলাম 70 80 বছরের জীবন দিলাম তুই কি নিয়ে আইলে মাত্র একটা নেকি আর এতগুলা গুনাহ তোর আমল নামার ভিতরে গুনাহ ছাড়া আর কিছুই নাই গোলাম বলবে আল্লাহ তাআলা আপনি মনে করতেছেন আমি মনে হয় একেবারে বোকা হয়তো আমার আমল নামায় একটা মাত্র নেকি আছে কিন্তু আমি আমার জীবনে আমার সন্তানদেরকে এস্টাবলিশ করার জন্য আমার সন্তানদেরকে বড় করবার জন্য আমার সন্তানদেরকে পড়াবার জন্য আল্লাহ তাআলা ওদের স্কুলের বেতন ইউনিভার্সিটির বেতন প্রাইভেটের ফিস মাদ্রাসার ফি দেওয়ার জন্য আমি দিনের পর দিন কাজ করেছি এমন কি আল্লাহ তাআলা আমি ওভার ডিউটি করেছি ওভারটাইম পর্যন্ত কাজ করেছি এগুলা করতে গিয়ে ঠিকমতো নামাজ পড়তে পারি নাই আল্লাহ তাআলা জমিনে কাজ করতে গিয়েছি বৃষ্টিতে কাপড় ভিজেছে ওখানে আবার রোদে শুকিয়েছে জমিন থেকে উঠে আসি নাই ঘরে আমার মা আছে ঘরে আমার বাবা আছে ঘরে আমার স্ত্রী আছে সন্তান আছে ভাই বোন আছে তাদের মুখে খাবার দিতে হবে এই জন্য আমি আল্লাহ কষ্ট করেছি সারা দিন কাজ করেছি নামাজ পড়তে পারি নাই 30 40 বছর প্রবাসে ছিলাম রাত দিন কাজ করেছি পরিবারে টাকা পাঠাইছি ওদেরকে ঘর বাড়ি বানিয়ে দিয়েছি বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি ভাইদেরকে চাকরি দিয়েছি তাদেরকে পড়িয়েছি যাদের জন্য আমার লাইফের 70 80 বছর কাটিয়ে দিয়েছি আল্লাহ তাআলা আজকের দিনে আমার সন্তানদের অভাব নাই 5 6টা সন্তান বউ আছে ভাই বোন আছে ওদের কাছে গেলে আমাকে অল্প অল্প করে ওরা কিছু আমল দিলে তো আমি জান্নাতে যাব আল্লাহ বলবেন গোলাম যা কিয়ামতের মাঠে গিয়া দেখ তোর মা কোথায় বাবা কোথায় ভাই বোন কোথায় আছে ওদের সঙ্গে কথা বলে কিছু আমল নিয়ে আয় আজকের দিনে যদি তারা তোমাকে কিছু সহযোগিতা করতে পারে তাহলেই তুমি জান্নাতে যেতে পারো নচেত কোনো সুযোগ নাই গোলাম কিয়ামতের মাঠে দৌড়বে হঠাৎ করে দেখবে তার সামন দিয়া তার মা চলে যায় মায়ের সামনে দাঁড়িয়ে বলবে আম্মা জান আমি তোমার সন্তান অমুক তোমার জন্য এত কিছু করেছি মা তোমাকে দুনিয়ার জমিনে কষ্ট দিতে চাই নাই তোমাকে খাওয়ানোর জন্য তোমার অসুস্থতার চিকিৎসার জন্য আমি চুরি করেছি তোমার জন্য আমি সালাত পড়তে পারি নাই তোমাদেরকে খাওয়ানোর জন্য আল্লাহর ইবাদত করতে পারি নাই আম্মা জান কিয়ামতের মাঠে আমি বিপদে আজকের দিনে তুমি আমাকে কিছু সহযোগিতা করো মা ডাক দিয়া বলবে যুবককে কে তুমি আমাকে মা বলে ডাক দিছো দুনিয়ার জমিনে আমি কোন ছেলেকে বিয়াই করি নাই তুমি আমার ছেলে কুত থেকে আসলা দুনিয়ায় কোন ছেলেকে আমি বিয়াই করলাম না ছেলে পাইলাম কোথায় এই কথা বলে মা সন্তানকে অস্বীকার করবে আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখী ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ এগুলা বুঝাবার জন্য প্রথম শব্দ বলছেন ইয়াফিরু মানে ফেরার ফেরারির আসামি ওয়ারেন্ট ভুক্ত আসামি ওই জায়গায় যদি বসা থাকে এখানে পুলিশের দুইটা গাড়ি র‍্যাবের দুইটা গাড়ি যদি আটকায় কেউ যদি না বুঝে হ্যাঁ কিন্তু বুঝবে সবার আগে দৌড় দিবে ওয়ারেন্ট ভুক্ত আসামি প্রশাসনের লোক দেখলে যেমন দৌড়ায় ভয় পায় আল্লাহ বলছেন ইয়া ফিররু কিয়ামতের দিনে মাতার সন্তানকে দেখলে ফেরারির আসামির মতো দৌড়াবে কেউ কাউকে পরিচয় দিবে না মা বলবে সন্তান আমি চিনি না সন্তান দৌড়ে বাবার কাছে গিয়ে বলবে আব্বা জান ও বাবা তোমার জন্য না আমার জীবনের সোনালী যৌবন নষ্ট করেছি
বাবারে তুমি না আমাকে বড় করবার জন্য কষ্ট করেছো কিয়ামতের মাঠে সে আমার আমল নামা কোনো আমল নাই তোমাদেরকে ভালো রাখবার জন্য আমার জীবনই শেষ কিছু আমল দিয়ে আমাকে সহযোগিতা করো বাবা ডাক দিয়া বলবে যুবক কে রে তুমি আমাকে বাবা বলে ডাক দিছো দুনিয়া বিয়ে করেছি ঠিকই কিন্তু আমার কোনো সন্তান ছিল না বাপ সন্তানকে স্বীকার করবে এবার গোলাম দৌড়ে সামনের দিকে যাবে আর দেখবে তার ভাই বোনেরা তার সামন দিয়া দৌড়াইয়া যায় আপনাদের কি মনে হচ্ছে আমি ভুল বলতেছি বলেন বলেন ভুল বলতেছি একটা কথা ভুল বলতেছেন আপনারা যদি মনে করেন ভুল তাহলে এক মিনিট পরে বুঝবেন কি বলতেছি কষ্ট হচ্ছে আপনাদের আমার বন্ধুগণ এমন সময়ে ভাই বোনদের কাছে গিয়ে বলবো ও ভাই আমি তোমাদের বড় ভাই তোমরা আমার ছোট ভাই বোন তোমাদেরকে মানুষ করার জন্য স্কুল কলেজে পড়াবার জন্য বাইরে মোর জীবন তো শেষ করে দিয়েছি তোমাদের জীবন গড়বার জন্য আমার লাইফ শেষ করলাম কিয়ামতের মাঠে সে আটকা পড়েছে আমাকে কিছু আমল দাও ওরা ডাক দিয়ে বলবে কে তুমি দুনিয়ার জমিনে তোমার চেহারার মতো আমাদের কোনো ভাই ছিল না এই বলে ভাই ভাইকে স্বীকার করবে বোন ভাইকে স্বীকার করবে স্ত্রীর কাছে যাবে স্ত্রীর কাছে গিয়ে বলবে শোনো তোমার অর্নামেন্টস জুয়েলারির জন্য আমি কষ্ট করেছি তুমি যেভাবে বলছো সেভাবে ঘর সাজিয়ে দিয়েছি তুমি যেভাবে বলেছো ওইভাবে লাইফ কাটাবার কথা বলেছি তোমার জন্য জীবনে কিছুই করতে পারি নাই আমি আজকের দিনে আমি বিপদে তুমি আমাকে কিছু সহযোগিতা করো স্ত্রী ডাক দিয়া বলবে কে যুবক তুমি আমাকে সবির পরিচয় দিচ্ছ দরিয়ার জমিনে আমি কোন ছেলেকে বিয়ে করলাম না তুমি স্বামী আসলা কোথা থেকে এই কথা বলে স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে আপনি দৌড়ে সন্তানের কাছে যাবেন আমি দৌড়ে সন্তানের কাছে যাব সন্তান বলবে যুবক কে তুমি আমাকে তোমার সন্তান বলে পরিচয় দাও তোমার চেহারার মতো আমার বাবার কোনো চেহারা ছিল না এই কথা বলে সবাই যখন স্বীকার করবে ওই সময় তুমি আল্লাহর কাছে ডাক দিবা কি করবা বিশ্বাস হইতেছে না আল্লাহ বলছে গোলাম রে আদমার কথা বিশ্বাস করুন আল্লাহ কি বলছেন সূরাল মারিজের আট নম্বর আয়াত থেকে শুনো আল্লাহ বলছেন ওই দিন গোলাম বুঝতে পারবা আমার কথা মিথ্যা না সত্য আল্লাহ বলছেন يوم تكون السماء كالمهل جيدنا كاشمه تمار متو غلي غلي فوتا فوتا هاي بوربي غلي تو تمار متو فوتا فوتا هاي اسمان بوربي جابي الله ربوري بولن وتكون الجبال كالعهن যেই দিন পর্বতসমূহ রঙিন তুলার মতো উড়ে যাবে সুতার মতো উড়ে যাবে গোলাম রে ওই দিন বুঝবা দুনিয়া কোন জিনিস ছিল হায়াত কি ছিল আগুলা আজ কত বিশ্বাস হয় না আল্লাহর পরে বলছেন ওয়ালা ইয়াস আলু হামিমুন হামিমা গোলাম রে তোমার চোখের সামনে দিয়া তোমার বন্ধু চলে যাবে ইয়াস আলু হামিমুন হামিমা কলেজার টুকরা বন্ধু বন্ধুর সামন দিয়ে চলে যাবে বন্ধু বন্ধুর খবর পর্যন্ত নিবে না আল্লাহর পরে বলেন ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানি আল্লাহ বললেন গোলাম রে ওই দিন তোমাদের সামন দিয়া একে অপরকে দেখতে থাকবে কেউ কাউকে সহযোগিতা করবে না ওই দিন তুমি আল্লাহর কাছে ফিরে যাইবা সবার কাছ থেকে যখন কোন সহযোগিতা পাইবা না আমল পাইবা না আল্লাহর কাছে ফিরে যাইবার বল আর বলবা আল্লাহ ইয়াউমি ইদিম বিবানি আল্লাহ তাআলা তোমার পায়ে ধরি
আমার আমল নামায় কোন নেকি নাই একটা মাত্র নেকি আছে ইয়াউমি জিম্মি বানি আল্লাহ আমল করতে পারে নাই আমার সন্তানের কারণে আল্লাহ আমার সন্তানের কারণে পারি নাই সন্তানকে মানুষ করেছি ডক্টর বানিয়েছি ডাক্তার বানিয়েছি তাদের পিছনে জিন্দেগি নষ্ট করেছি জাইন কাম করেছি তাদের পিছনে দিয়েছি গাড়ি বাড়ি করে দিয়েছি মিল ফ্যাক্টরি করেছি আল্লাহ এদের জন্য এত কিছু করতে গিয়ে তোমার আমল করতে পারি নাই আজকের দিনে তারা আমাকে চিনে না ইয়াউমি ইদিম বিবানি আল্লাহ তুমি আমার সন্তানদেরকে বাঁধো কি করো আল্লাহ আমার সন্তানদেরকে বাঁধো ওদের কারণে আমি তোমার নাম নিতে পারি নাই আমার সন্তানদেরকে আজকের দিনে বাঁধো ওরা আমাকে চিনে না আল্লাহ বলবেন গোলাম রে ও শেষ নিতর কথা সন্তানকে বাঁধবো আর কি করব গোলাম বলতেছে আল্লাহ আরো আছে আল্লাহ বলেন বল গোলাম বলতেছে আল্লাহ তাআলা ওয়াসাহিবাতিহি ওয়াখি আয় আল্লাহ তাআলা ওয়াসাহিবাতিহি আমার বউরে বাঁধো আয় আল্লাহ তাআলা আমি যে চাকরি করি আমার পাশের বাসার ভাই ওই চাকরি করে আমার বউ প্রতিদিন আমাকে বলতো তুমি যে চাকরি করো পাশের বাসার ভাই তুই চাকরি করে সেই চাকরি করে গাড়ি করেছে বাড়ি করেছে মিল ফ্যাক্টরি করেছে ঘরের ভিতরে দামি দামি ওয়াইড শোকেস আলমারি এনেছে এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইসার সিরামিক করেছে তুমি কি চাকরি করে তোমার হয় না বউর কথা শুনে আমি সুদ খেয়েছি বউর কথা শুনে ঘুষ খেয়েছি বউর কথা শুনে সুদের টাকা এনে ঘর সাজিয়েছি আল্লাহ তাআলা বউকে অর্নামেন্টস জুয়েলারি দিয়েছি বউর কথায় বউ হারাম করেছি আজকের দিনে বউ আমাকে চিনে না ওয়াসাহিবাতিহি আল্লাহ আমার বউরে বাঁধো আমাকে ছেড়ে দাও আল্লাহ বললেন গোলাম আর কি বলতে চাস গোলাম বলতেছে আল্লাহ তাআলা ওয়া আখি আমার ভাইদেরকে বাঁধো আল্লাহ আমি ছিলাম সবার বড় ভাই মাতার উপরে ছিল অনেক চাপ বাপ মারা যাওয়ার পরে ছোট ভাইদেরকে মানুষ করবার জন্য কত কষ্ট করেছি রাত দিন পরিশ্রম করে বোনদেরকে বিয়ে দিয়েছি ভাইদেরকে পড়ালেখা করিয়ে তাদেরকে এস্টাবলিশড করেছি আজকের দিনে তারা আমাকে চিনে না তাদের জন্য আমার জীবন শেষ এমন ভাই নাই কথা বলেন আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমার কলেজের টুকরো ভাই বাড়ি থেকে আমাকে টেলিফোন দিয়ে বলছে বাইরে তুমি বিদেশে আমার একটা মোটরসাইকেল লাগবে আমার একটা মোবাইল লাগবে ভাই যখন যা চাইছে তাই দিয়েছি আল্লাহ আমার ভাইও আমাকে চিনে না ওরে বাঁধো ওয়াখি আল্লাহ বললেন গোলাম রে সন্তানদেরকে দিলে মা বাপকে দিলে তোর স্ত্রীকে দিলে তোর ভাইদেরকে দিলে বাঁধতে এখন কি করব বল গোলাম বলতেছে আল্লাহ আরো আছে আর কেবার বলতেছে আল্লাহ তাআলা ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুবি আয় আল্লাহ আমার আমল নামায় যে লেখা আছে আমি দোকান চুরি করছি আমার আমল নামায় লেখা আছে আরেকজনের বাড়ি দখল করেছি আমার আমল নামায় লেখা ওকে আমি মাথায় বাড়ি দিয়েছি আল্লাহ তাআলা আমি করি নাই ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুবি আমার গোষ্ঠীর মুরব্বী আমারে বলছে আরে মার আমরা তোর সাথে আছি আমার গোষ্ঠীর মুরব্বী বলছে এর জমি এক হাত দখল কর আমরা তোর সাথে আছি আল্লাহ মুরব্বীর কথায় আমি করছি লিডার বলছে ফেন্সিডিল ব্যবসা কর আমি আছি ইয়াবা ব্যবসা কর পুলিশ ধরলে আমি আছি আয় আল্লাহ তাআলা নেতার কথায় মুরব্বীর কথায় আমি তো অন্যায় করছি আমার আমল নামায় অন্যায় লেখা আল্লাহ তাআলা ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুই আমার গোষ্ঠীর মুরব্বীদেরকে ধরো এলাকার নেতাদেরকে ধরো আমি যার কর্মী সেই নেতাকে ধরো আল্লাহ বলেন আর কি বলবে বল সব তো আমাকে দিলে এবার গোলাম বলবে আল্লাহ তাআলা ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি আল্লাহ তাআলা এত কিছু দিলাম মা দিলাম বাবা দিলাম ছেলে দিলাম মেয়ে দিলাম বউ দিলাম এরপরে ভাইদেরকে দিলাম বোনদেরকে দিলাম আয় আল্লাহ তাআলা এলাকার মুরব্বীদেরকে দিলাম সব দেওয়ার পরে তুমি আমাকে ছাড়বা না আয় আল্লাহ আসমানে যা আছে জমিনে যা আছে
পৃথিবীতে যত সম্পদ আছে তোমাকে দিয়ে দিলাম ফুম্মা ইউনজি এরপরে তোমার পায়ে ধরি আমাকে ছেড়ে দাও আল্লাহ বললেন গোলাম সবকিছু দিলে এরপরও আমার কাছ থেকে আজকের দিনে ছাড়া পাও ছাড়া চাও গোলাম রে শোনো কাল্লা ইন্নাহা লাযা কখনো না কাল্লা কখনো না তোকে আমি ছেড়ে দেব না নাযাতাল লিশাওয়া তো আগুনে ঢুকাবই আজকের দিনে আর ছাড়বো না আগুনে জ্বালাবো আল্লাহ কেমনে জ্বালাইবেন শুন এক লক্ষ বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠায়া আচ্ছা মতো জীবন্ত বকরির শরীর থেকে চামড়া মাথার দিকে টানলে যে কষ্ট হয় তোমাকেও আমি এইভাবে জাহান্নামে দিয়া মাথা নিচের দিকে করে পা উপর দিকে দিয়া তোমার জীবন্ত শরীর থেকে আমি চামড়াকে নিচের দিকে টানাইতে থাকব ১৯ জন ফেরেশতা দিয়া গোলাম টানতে টানতে চামড়া জ্বলে যাবে হাড্ডি জ্বলে যাবে গোশত জ্বলে যাবে রূহ জ্বলবে না তোকে এভাবেই জীবন্ত রাইকা কষ্ট দিতেই থাকবে কি করবেন তাইলে কি করবেন বলেন বাঁচার পথ আছে বাঁচার পথ আছে বাঁচতে চান কথা বলেন না আমার বন্ধুগণ এইভাবে চলতে থাকলো আল্লাহর ওই গোলাম যখন দুনিয়ার জমিনে কিয়ামতের মাঠে কারো কাছে কোনো কিছুই সহযোগিতা পেল না এক জায়গায় বসে বসে কান্তে স্যার বলতেছে আল্লাহ তাআলা যাদের জন্য আমি এত কিছু করলাম আজকের দিনে কেউ আমাকে চিনল না আজকের দিনে কেউ আমার পাশে দাঁড়ালো না ওগো আল্লাহ কেউ নাই আমার কেউ নাই একমাত্র আমল আছে একটা নেক আমল একটা বসে আছে আরেকজন গোলাম আল্লাহর সামনে দাঁড়িয়েছে আল্লাহ আমল নামা হিসাব করে দেখেন তার আমল নামায় নেকি আছে পূর্ণাঙ্গ গুনাহ আর নেকি সমান সমান আল্লাহ বললেন গোলাম রে নেকিও করলে সওয়াবের কাজও করলে গুনাহও করলে সব তো সমান সমান একটা মাত্র নেকি নিয়ে যদি আসতে পারো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব কোন সুবহানাল্লাহ এই গোলাম বলছে আল্লাহ তাআলা আমার নেকি লাগবে মাত্র একটা আমার সন্তানের অভাব নাই আত্মীয় স্বজনের অভাব নাই এদের কাছে গেলে এক বস্তা করে দিলেই তো বহুত দিব আল্লাহ বলেন দেখ দেইনি কেউ আল্লাহর গোলাম কিয়ামতের মাঠে দৌড়ায় যার কাছে যায় ওই আগের মতো জবাব পায় একটা নেকি কেউ দিল না এই গোলাম চুকের পানি ছেড়ে আল্লাহকে বলছে আল্লাহ এত নিমক হারাম যদি আগে জানতাম হায় আল্লাহ আগে নিজেকে বাঁচাতাম দুনিয়ার সব ভুলে যেতাম আগে নিজেকে বাঁচাতাম আল্লাহ বলছেন গোলাম রে কোরআনে তো আমি বলছিলাম কো আনফুসাকুম আগে নিজেরে বাঁচা আগে নিজেকে বাঁচা আমি তো বলছিলাম তুই কেমনে মানলে না গোলাম যখন দেখে সমান সমান নেকি লাগবে একটা কেউ দেয় না সেও ঘাটে দূর যাওয়ার পরে দেখে একটা গোলাম জমিনে পড়ে কাঁদতেছে জিজ্ঞাসা করে ভাই তুমি কিয়ামতের মাঠে কান্না করো কি ব্যাপার গোলাম বলতেছে বাইরে আমার আমল নামে নেকি আছে মাত্র একটা গুনার গুনা আমার ভাই বোন মা বাপ তাদের কাছে গেলাম কেউ একটা নেকি দিল না আর গোলাম বলতেছে বাইরে আমার নেকি লাগবে একটা আমার তো সব সমান সমান হয়ে গেছে আমাকে কেউ একটা নেকি দিল না এবার গোলাম বলতেছে বাইরে তোর কি এক নেকি হলে চলবে কই হ্যাঁ চলবে আমার তো আছে মাত্র একটা এক নেকি দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না আমাকে তো যাওয়ার কোনো সুযোগ নাই কারণ গুনাহে অভাব নাই বাইরে দুইজন জাহান্নামে গিয়া লাভ নাই প্রয়োজন বোধে আমার একটা নেকি আজকে নিয়া নে আর একটা নেকির মাধ্যমে তুই তোর আমল নামায় বাড়ি করে জান্নাতে পৌঁছে যা কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জি বাবা মা কবরে আছে এটা তো পরে দিতে পারতেন আরে যে আমার বেগম আছে একটু অসুস্থ তার জন্য একটু ইনশাআল্লাহ 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 মমিন সাহেব ২০০০ টাকা বেগমের জন্য ৬০০ টাকা আল্লাহ কবুল করুক আমিন বলেন ১২টা আমি রেখে দিব কিন্তু আলোচনা অনেক লম্বা সামনে না গেলে বুঝবেন না কিছু আমার বন্ধুগণ
এ গোলাম বলছে ভাই আমার তো আছে মাত্র একটা তোমার লাগবে একটা আমি তুই এক নেকি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই আর তোমার একটা হইলে জান্নাতে যাওয়া যায় যা দুনিয়ায় তো বহুত মানুষরে খাওয়াইলাম আত্মীয় স্বজনরে খাওয়াইলাম কেউ আজকে আমারে চিনলো না যা একটা নেকি তোরে দিয়ে দিলাম জীবনে বহুত দিলাম কাজ হয় নাই একটা নেকি আজকে দিলাম যা আমি জাহান্নামেই থাকি ভাই তুই একটা নেকি নিয়ে কমপক্ষে জান্নাতে যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না গোলাম একটা নেকি নিয়ে আল্লাহর কাছে হাজির আল্লাহ সমান সমান না আমার একটা নেকি লাগবে বলছিল এই যে নাও আমার জান্নাত দাও আল্লাহ কো জান্নাত দিমু দিছে কি এটা কো তোমার বউ দিছে খাল আমার চিনিই নাই ভাই দিছে কমার আশেপাশে আসে নাই কে দিল বাচ্চা বউ বাচ্চা বাচ্চা দিছে মা বাপ দিছে আল্লাহ এদের খুঁজে পাই নাই কেউ আমার আশেপাশে কেউ চিনিই না কমার চেহারাই না কি এমন না দিল কে আল্লাহ কিয়ামতের মাঠে দিকে এক বেচারা কাঁদতেছে আমল নামায় আছে মাত্র একটা খালি গুনার গুনাহ ও আমারে বলছে জীবনে বহুত মানুষের দান খয়রাত করছে আজকে কোনো কাজ হয় নাই বহুত সহযোগিতা কাজ আসে নাই ও বলছে তার জীবনে আর কি করব একটা নেকি আছে ওটা আমারে দিয়ে দিছে হ্যাঁ এই মানবতা দেখাইয়া জাহান্নামে গিয়েও যদি আমি জান্নাতে যাই তা শান্তি পায় আল্লাহ বলছেন শোন শোন গোলাম আমার চাইতে বড় মানবতা দেখাবার কেউ নাই আমার মতো গাফফার তো কেউ নাই আমার মতো রহমান রহিম কেউ নাই আমার মতো দাতাও তো কেউ নাই কিয়ামতের মাঠে এত বড় দাতা কে যে একটা নেকি দিয়ে আরেকজনকে সহযোগিতা করতে চায় এই দাতাটারে আমার কাছে নিয়ে আও আল্লাহর কাছে নিয়ে আও গেছে গিয়া বলছে ভাই আল্লাহ তোমারে ডাকে আমি তো আগেই কইছিলাম আমার এখন আসছিল একটা এখন তো একটাও নাই আগে তো একটা কমপক্ষে ছিল এখন তো তাও নাই আমি কে নিয়ে মুখ দেখাই তোমার নাম বললে কেন আল্লাহ বারবার জিজ্ঞাসা করতেছে কই পাইলাম আমি কি করব তোমার কথা বলে দিছি ও যা আমল নামা তো যা ছিল সব ফালা সব থাক একটাও ছিল তাও নাই যখন যাই এখন আল্লাহ কই কিও কি নেকিজের একটা দিলা তুমি দিছো আল্লাহ আমি দিছি তো কেন দিছো আল্লাহ চিন্তা করলাম আমার আর কিচ্ছু নেই কেউ আমার চিনে না যাদের জন্য এত কষ্ট করলাম কেউ আমার আজকে চিনল না তা আমি এক নেকি দিয়ে আমি কি করবো হইও তো জাহান্নামে যাওয়া লাগবে তাহলে একটা নিয়ে জাহান্নামে গেলাম কি খালি খালি যাই আর ও বেচারার যেহেতু একটা হলে জান্নাতে যায় চিন্তা করলাম মনে একটু শান্তি পাইলাম জীবনে বহুতরে দিছি কোনো লাভ নাই আজকে একটা ওরে দেই ও যদি জান্নাতে যায় মনে একটু শান্তি পাবো আল্লাহ ডাক দিয়ে বলছেন গোলাম আমার চাইতে দাতা বড় কেউ নাই কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনল না এই সময় তুমি একটা নেকি তাকে দিয়া যে মানবতা দেখিয়েছো আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম তোমাকে মাফ করে দিলাম তোমার কোনো আমল নামা লাগবে না যাও আমার তৈরি দশটা জান্নাত তোমার জন্য ওয়াজিব করে দিলাম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ কি কোন আপনি আমারে এতক্ষণ একটা ছিল তাও যাইতে দিলেন না আর এখন একটাও নাই এখন আমার জান্নাতে যাইতে বলতেছেন আল্লাহ বলেন এতক্ষণ তোমার আমলের জুরে যাইতে চাইছিল ওটার সুযোগ নাই আর এখন আমি আল্লাহ দিচ্ছি শুধু আমার দয়ার কারণে দয়া সুতরাং আমরা আল্লাহর দয়া চাই চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না চুকের পানি ছেড়ে কাঁদো এই চুকের পানির বহুত দাম আমার বন্ধুগণ শোনো কিয়ামতের দিনে চুকের পানির কেমন দাম কিয়ামতের দিনে সর্বপ্রথম যে মানুষটা কবর থেকে উঠবে তার নাম আমার নবী আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেদিন প্রথম উঠানো হবে জিবরিল আমিন কে আল্লাহ বলবেন যাও আমার নবীকে উঠাও বিশ্ব নবী উঠবেন বাকা কাঁদতে থাকবেন জিবরিল আমিন বলবেন পয়গম্বরে আরবি আপনি কাঁদেন কেন আমার নবী বলবেন জিব্রাইল রে আমাকে তুলতে মনে হয় দেরি করে ফেলেছ আমাকে তো দেরি করলে কেন বলো আমার উম্মত কোথায় আমাকে তুমি তুলিয়েছ আমার উম্মত কোথায় বলো জিব্রাইল আমিন বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে উঠানো হয়েছে এখন পর্যন্ত পৃথিবীর কাউকে উঠানো হয় নাই আল্লাহ আপনার জন্য জান্নাতে পোশাক দিয়েছেন আপনার জন্য জান্নাতে চেয়ার দিয়েছেন আপনি চেয়ারে বসেন আমার নবী বলবেন জিবরাইল আমি যদি চেয়ারে বসে থাকি কিয়ামতের মাঠে আমার গুনাহগার উম্মত না জানি কোন জায়গায় আটকা পড়ে যায়
মিজানে যদি আটকা পড়ে যায় কে দেখবে পুল সেরাতে আটকা পড়ে গেলে কে দেখবে কোন জায়গায় কোন জায়গায় আটকা পড়ে যাবে কে দেখবে ও জিব্রাইল আজকে আমার বসার দিন না আমি আমার উম্মতকে বাঁচাবার জন্য কিয়ামতের মাঠে আমি ঘুরে বেড়াবো যেখানে উম্মত খুঁজে পাবো সেখান থেকে আমার উম্মতকে আল্লাহর দরবারে সুপারিশ করে করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এমন সময় ও গোলাম শুনো আল্লাহ দেখবেন একবার আমার নবী হাউজে কাউসারের দিকে দৌড়ায় আবার মিজানের দিকে দৌড়ায় আল্লাহ বলবেন বন্ধুরে বলো একবার হাউজে কাউসারের দিকে দৌড়াও কেন একবার মিজানের দিকে দৌড়াও কেন আমার নবী ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা আমি যখন হাউজে কাউসারের পারে আসি তখন আমার মনে পড়ে না জানি আমার কোন উম্মত কোন জায়গায় যেন বিপদে পড়ে গেছে আমার না জানি কোন উম্মত মিজানের পাল্লার সামনে বিপদে পড়ে গিয়েছে আমি দৌড়াইয়া মিজানের কাছাকাছি পৌঁছে যাই কিয়ামতের মাঠে যেখানে আল্লাহ হিসাব নেবেন ওর পশ্চিম কর্নারে একটা গুদাম থাকবে গুদাম থাকবে ওই গুদামের ভিতরে যারা রাসূলের উপরে দরুদ পড়ে তাদের নাম সহ তাদের বাবার নাম সহ ওখানে দরুদগুলা জমা থাকবে কিয়ামতের মাঠে যারা মোল্লামা মিজানের পাল্লা হালকা হয়ে যাবে আমার নবী মাঝে মাঝে ডাক দিয়ে বলবেন গোলাম বলো তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার আমার নাম জানার পরে নবীজি দৌড়াইয়া এই গুদামে যাওয়ার পরে খুঁজবেন তোমার আমার নামে কোনো দরুদ আছে না নাই তোমার আমার নামে যদি কোনো দরুদ ওখানে থাকে ওই দরুদের গাঁটিটা আমার নবী নিজের কাঁধে করে উঠাইয়া বিশ্ব নবী নিজে নে তোমার আমার জন্য মিজানের পাল্লায় দিয়া বাড়ি করে তোমার আমার জন্য জান্নাতকে আমার বিশ্ব নবী তোমার আমার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এমন সময় বিশ্ব নবী তাকায় দেখবেন কিয়ামতের মাঠে জাহান্নাম দ্রুত গতিতে আসতেছে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টান দিয়া ধরছে এরপরও জাহান্নামটা এমন ভাবে আসতেছে যেন সবাইকে খেয়ে ফেলবে এমন সময় আমার নবী সিজদায় পড়ে ডাক দিয়া বলবেন আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নাম যেইভাবে আসতেছে না জানি কোন সময় জানি আমার সবগুলো উম্মতকে খেয়ে ফেলে আয় আল্লাহ জাহান্নাম থেকে কোন উম্মতকে বাঁচানো যাবে না আল্লাহ বলবেন বন্ধুরে চুকির পানি মুছে দেন আর আপনি এভাবে কাঁদবেন না জিব্রিল আমিন কে বলবেন জিব্রাইল এই জিনিসটা আমার রসুলের হাতে দাও জিব্রিল আমিন বিশ্ব নবীর হাতে একটা পুতলা দিবেন ছোট একটা পুতলা আমার নবী বলবেন আল্লাহ তাআলা এই ছোট্ট পুতলা দিয়ে আমি কি করব আগে তোমার জাহান্নামকে সামলাও আল্লাহ বলবেন বন্ধুরে এই পুতলা তুমি খুলে দেখো কি আছে বিশ্ব নবী খুলে দেখবেন অল্প কিছু পানি আল্লাহ বলবেন বন্ধুরে এই পানিটুকু জাহান্নামের দিকে সিটা দিয়ে নিক্ষেপ করে দাও বিশ্ব নবী বলবেন আল্লাহ 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া ধরছে এরপরও ধরে রাখা যায় না আপনি বলছেন অল্প পানি ছিটা দিলে কি হবে আমার আল্লাহ বললেন বন্ধুরে ছিটা দিয়ে দেখো কি হয় বিশ্ব নবী অল্প পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করলেন নিক্ষেপ করতে দেরি হয়েছে জাহান্নাম দ্রুত গতিতে রকেটের মতো পিছন দিকে যাইতে দেরি হয় না এবার আমার নবী বলছেন আল্লাহ তাআলা এটা কিসের পানি আপনি দিয়েছেন জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি জান্নাতের কোন নহরের পানি আল্লাহ বললেন ওগো পয়গম্বরে আরবি না দুনিয়ার জমজমের পানি না হাউজে কাউসারের পানি না
জান্নাতের নহরের কোনো পানি না এটা হলো তোমার গুনাহগার উম্মতেরা গভীর রজনীতে যারা তাহাজ্জুদের সেজদায় পড়ে চুকের পানি ছেড়ে দিয়েছিল আমি আল্লাহ তাদের চুকের পানিগুলোকে সংরক্ষণ করে রেখে দিয়েছি তাদের পানির চুকের পানির এত পাওয়ার এক ফোঁটা সিটা দেওয়ার কারণে জাহান্নাম পিছন দিকে যেতে বাধ্য হয়েছে পয়গম্বরে আরবি আপনার যে উম্মত দুনিয়ার জমিনে তাহাজ্জুদ ওয়ালা হবে তাহাজ্জুদের সালাত পড়বে চুকের পানি ছেড়ে কাঁদবে আমি আল্লাহ কথা দিলাম কিয়ামতের দিনে তাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এজন্য জান্নাতে যাওয়ার সহজ পথ আল্লাহর অনুগত করা আল্লাহকে চিনা রাসূলের উপরে বিশ্বাস রেখে দরুদ পড়া পারবো তো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ 12টার উপরে আমাকে 8টায় দিলো 12টা করতাম না 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 এগুলো আর লম্বা করো